বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রফিল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিশ্চিত সরকারি অধিদপ্তরে 289 জনের চাকরি, আবেদন ফি হচ্ছে 100 টাকা। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনার হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আসলে আমরা কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে সরকারি দপ্তর সর্বমোট যে সরকারি দপ্তরে 289 জনের যে চাকরি, আবেদন ফি হচ্ছে 100 টাকা, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল আলোচনাতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। শ্রম বন্ধুরা, তাহলে আমরা চলে যাই মূল পর্বে। এখানে বাংলাদেশ সরকার অধীনে একটি অধিদপ্তরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এনএসআই যাকে বলে, আমরা এই এনএসআইয়ের বিষয়ে আজকে আমরা আলোচনা করব। 17টি পদে 289 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী 15 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রথমেই 1 নম্বরে দেওয়া আছে সিনিয়র ইনস্ট্রাক্টর, বেতন হচ্ছে, বেতন গ্রেড হচ্ছে 6, স্কেল হচ্ছে 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে 3 জন, মানে 3 জন লোক নেবে। যোগ্যতাতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং সকল জেলা প্রার্থীগণ এটাতে আবেদন করতে পারবেন। গবেষণা কর্মকর্তা, বেতন হচ্ছে, বেতন গ্রেড হচ্ছে 9, স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত লোক নেবে একজন। এটাতে শিক্ষাগত যোগ্যতা বলা আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বরে আছে ফিল্ড অফিসার, লোক নেবে 23 জন, গ্রেড হচ্ছে 10 এবং বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 5'3" এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 5 ফুট। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 30x32 সম্প্রসারিত। এটা তো সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আপনার যে কেউ আবেদন করতে পারবেন। 5 নম্বরে আছে কম্পিউটার টেকনিশিয়ান, বেতন গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত, লোক নিবে একজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে ইন্টার পাস থাকলে চলবে, আপনি আবেদন করতে পারেন এবং কম্পিউটার জানা থাকতে হবে অবশ্যই। এই পদেও সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 নম্বরে আছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এটাতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। এটা তো সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর আছে সাতমুদ্রা খারিকম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, গাইবান্ধা ও সিলেট জেলা সহ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতে ইমকোটার সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 8 নম্বরে আছে ফটোগ্রাফার, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল আছে 10,200 থেকে 24,680 টাকা। এটাতে ইন্টার পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই, যেহেতু ফটোগ্রাফার ক্যামেরা চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং ফটোগ্রাফিতে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। এটা তো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 9 নম্বরে আছে ওয়ারলেস অপারেটর, বেতন হচ্ছে, বেতন গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এটা তো ইন্টার পাস থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই ওয়ারলেসের বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এটাতে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, ফেনী, নোয়াখালী, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এই 3 কোঠায় সব জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর আছে 10 নম্বর অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, একজন লোক নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, মানে
ইন্টারভাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এটাতে আপনি আবেদন করতে পারবেন, ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এবং সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। 12 নম্বর আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এটাতে এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। 13 নম্বরে আছে রিসেপশনালিস্ট, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এটাতে ইন্টার পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এবং এখানে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি থাকতে হবে, বুকের মাপ 30x32 থাকতে হবে। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ফিল্ড স্টাফ, বেতন গ্রেড হচ্ছে 17, বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। এখানে পদের সংখ্যা হচ্ছে 175 জন, মানে অনেকজন লোক নিবে। আপনারা এটাতে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 4, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট, যাদের আছে তারা আবেদন করতে পারবেন। এবং এটাতে কিছু জেলার লোকজন আবেদন করতে পারবেন, সেগুলো আপনার মূল সার্কুলারে দেখে নেবেন। এবং 15 নম্বর আছে ডাকরুম অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড হচ্ছে 18, বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। এটাতে এসএসসি পাস থাকলে আবার আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ। 16 নম্বর হচ্ছে ডেসপার রাইটার, বেতন গ্রেড হচ্ছে 18, বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। এটাতে আপনারা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন, মোটর সাইকেল চালানো জানতে হবে এবং সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 17 নম্বর হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত লোক নিবে 33 জন। কোনো স্বীকৃত গুরুত্ব মানে এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। চাকরির ধরন হচ্ছে স্থায়ী, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে। এটা হচ্ছে 4 এপ্রিল 2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, বিশেষ ক্ষেত্রে 35 বছর। তো আবেদন করার ক্ষেত্রে আপনাদের cnp.teletor.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আবেদন ফি হচ্ছে 1 থেকে 3 নং পদের জন্য 600 টাকা, 4 নং পদের জন্য 500 টাকা, 5 নং পদের জন্য 300 টাকা, 6 থেকে 13 নং পদের জন্য 200 টাকা, 14 থেকে 17 নং পদের জন্য 100 টাকা। 72 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 মে 2023 সন্ধ্যা 6টা পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি আপনাদের অনেক কাজে লাগবে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।